ভারত ভুটান সীমান্ত জয়গার শহরে দু মাসেরও বেশি ধরে ডেঙ্গু মহামারী রূপ ধারণ করেছে। ইতিমধ্যে যুদ্ধকালীন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধ করতে জয়গার শহরে নেমেছে একাধিক সরকারি আমলা। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গার শহরে গত দু মাসেরও বেশি ধরে ডেঙ্গু মহামারীর রূপ ধারণ করেছে। ইতিমধ্যে দুই শিশু ডেঙ্গু আক্রান্তে মৃত্যু সহ 700 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। ইতিমধ্যে জেডিও ও গ্রাম পঞ্চায়েত সহ জেলা স্তরের একাধিক উচ্চ আমলা যুদ্ধকালীন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধ করতে নেমেছে। বুধবার জয়গার শহরে ঘর ঘর প্রদর্শন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলাজিৎ সরকার, আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, সিএমওএইচ পুরন শর্মা, এডিএম, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ পাশাং ডিকি শেরপা, বিডিও ভূষণ শেরপা, জেডিএ সদস্যরা, জেডিএ এইউ পিটি ভুটিয়া, বিএমওএইচ, এসএসপি 53 ব্যাটালিয়ন জয়গা শাখা ইনচার্জ নীরজ সহ একাধিক সরকারি আমলা। এদিন জয়গার একাধিক এলাকায় ঘর ঘর গিয়ে মানুষকে সচেতন করেন সরকারি আমলারা, সাথে জমে থাকা জল ফেলে দেন এবং আবর্জনা পরিষ্কার করেন। জয়গা 2 নং অঞ্চল প্রধান পূর্বালামা এলাকার সমস্যা উচ্চ আধিকারিকের কাছে তুলে ধরেন। জয়গা শহর থেকে ডেঙ্গু মূল শিরা থেকে দূর করতে সংকল্প নিয়েছে জেলা সরকারি আমলা। প্রতিনিয়ত এলাকায় ধোঁয়া দেওয়া, ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। এছাড়াও প্রতি সোমবার জেলা স্তরের উচ্চ আমলা জয়গা শহরে পরিদর্শন সহ ডেঙ্গু প্রতিরোধ করতে সব রকম কাজ করবে। ফেলো ফেলো জল ফেলো জল ফেলো এগুলো কব কাইয়ে